বাংলাদেশে কিছু আদেল সৃষ্টি হয়েছে, এই আদেলদের কাজ হচ্ছে ফ্যাশন করে ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের প্রভুরা খুশি হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাবেন না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। রসুলের নামে কথা বললে আমার গায়ে লাগে, রসুলের নামে কথা বললে তারও গায়ে লাগে, বিসমিল নামে কথা বললে তারও গায়ে লাগে, বিসমিল্লা নিয়ে কথা বললে আমারও গায়ে লাগে। কিন্তু থাকবে তসলিমা নাসরিনের মতো তো আমি হতে পারবো না, আমি তো তসলিমার ধর্ম পালন করি না। জঙ্গিবাদ কারা, জঙ্গিবাদ কারা সৃষ্টি করেছে? জঙ্গিবাদ কোন মুসলমানের সৃষ্টি না, জঙ্গিবাদ ইহুদিদের সৃষ্টি, ইহুদিবাদের সৃষ্টি। না হলে সারা পৃথিবীতে ইরাকের হামলা হয়, সিরিয়ায় হামলা হয়, আফগানিস্তানে হামলা হয়, বাংলাদেশে হামলা হয়, আশেপাশে হামলা হয়, কই একটা জঙ্গি তো বুকে বোমা মাইয়া কই ইসরায়েলে যায় তো মরে না, আর দোষ হবে মুসলমানের।